দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে। এবং দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী কুরবানির টার্গেটের ষাঁড় গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর এই গরুগুলো হচ্ছে প্যাকেজের গরু ছিল, আর প্যাকেজটি কিনেছেন আমাদের বড় ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? কোথা থেকে আসছিলেন? হবিগঞ্জ থেকে আসছি। হবিগঞ্জ থেকে আসছি। প্যাকেজ দেখে প্যাকেজের গরু নেওয়ার জন্য? আচ্ছা, কি দেখলেন? আসে 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 মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা মোটামুটি, হ্যাঁ মানে যেটা দেখছিলেন সেটাই পাইছেন? কত করে ছিল? 61,700 ভাই, কত করে কিনলেন? আসলে সম্মানী করা হয়েছে ভাই, একটু সম্মানী। আচ্ছা, এগুলো নিয়ে গিয়ে করবেন টা কি? আসলে ১৬,০০০ টাকা নিচ্ছে। তো একটু গরুগুলো দেখান আমাদের দর্শক, আমরা একটু গরুগুলো দেখি। উনি এসছেন হবিগঞ্জ থেকে। এই যে দেখছেন, এই যে এই গরুগুলো হচ্ছে প্যাকেজের গরু ছিল। রঘু ভাই, এটা কি দাঁতালো? এটা দাঁত ফাঁস। এখন কেমন হবে ওজনে? এখন ওজনে আসবে না, কিন্তু 85 কেজি হবে। 80-85 কেজি? আচ্ছা, 80-85 কেজি হবে। আর ওই যে ভাই আমার 12টা দিয়ে নিছে। আচ্ছা, এই যে ভাই এসে নিয়ে আসছিল না, যে কথা বলে ও আমার বাসা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কখন আসছিলেন আপনি? গতকালকে? কখন আসছিল গতকালকে? আমরা তো হাটে দেখলাম না। হাটে না, 9টার দিকে আসছিল, আর রাত্রে 9টার দিকে নামছে। আচ্ছা, নামার পরে ভাই বেশি করার পরে আবার এখানে থাকার পরে, তারপর সকালে গরু দেখে শুনে নিজের মতো প্যাকেজ করে দরদাম করতে করতে। কি ধরনের গরু কিনলেন আপনি? আসলে এখানে আছে, আমরা গরুগুলো দেখবো। কি করবেন আসলে গরুগুলো? বিশাল বড় খামার, 30টা গরু মানে বিশাল বড় খামার আমরা বলবো। তো সব কি কুরবানির টার্গেটে কিনছেন? কি রকম আশা করছেন এবার বাজার কিরকম হতে পারে? বাজার না, এবার যেরকম বাজার আমরা দেখছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাংসের রেট চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাংসের রেট চলছে, সেই প্রেক্ষিতে আপনার কি ধারণা হয় আসলে কি হতে পারে? মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি ভালো বাজার হবে আশা করছেন ইনশাল্লাহ। তো কুরবানি পর্যন্ত রাখার ইচ্ছা, কতগুলো রাখবেন? 30টাই? 30টা কিছু আছে আগে উড়ানো রমজানের, রমজানে আর রমজান আছে, আর এখন যেগুলো উঠাচ্ছে না এগুলো হচ্ছে কুরবানি পর্যন্ত। আচ্ছা, আপনার গরুগুলো আমরা দেখবো, তো আমরা দেখি একটু গরুগুলো দেখি। এটা হচ্ছে আপনার প্যাকেজের? হ্যাঁ, এটা প্যাকেজের ভাই, এটা 10টা লটার। এটা হচ্ছে 10টা লটার। এটা হবিগঞ্জ? হ্যাঁ হবিগঞ্জ। এটা হচ্ছে হবিগঞ্জ। তারপরে এটা এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, তারপরে এটা 6, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8 নাম্বার। সব সাইজ তো একই প্রায়? এগুলো সব কুরবানি আল্লাহর রহমতে, এক কোয়ালিটি গুরু আছে, কুরবানি যাবে, কুরবানি দিয়ে সব চলে আসবে। না, সিং মাথা দেখেন না, খুব সুন্দর করে। আচ্ছা, এটা একটা, তারপরে এটা বাজারে কিনা? আচ্ছা, আমাকে বলেন এটা বাজারে কত কিনছে? এটা বাজারে কিনছি 48,200। 58,200?
আচ্ছা একই সাইজের একই সাইজের একই সাইজের এটা হচ্ছে আপনার 10টা লটে 10টা লটে এখান থেকে এটা শেষ আচ্ছা আচ্ছা এখান থেকে হচ্ছে কুমিল্লা কুমিল্লা ক্যান্ডেল এইগুলো সাইজ তো বড় হ্যাঁ এগুলো বড় সাইজ এগুলো সাইজ হচ্ছে একটু বড় ওটার থেকে একটু বড় সাইজের দর্শক দেখছেন এই যে আমরা শুনবো আচ্ছা রফিকুল ভাই এর মধ্যে দাঁতালো কটা আছে এর মধ্যে দাঁতালো নয় দাঁত ফাঁস সবগুলা সবগুলাই দাঁত ফাঁস আচ্ছা কেমন দাম দর আপনি প্রথম কত চাইছিলেন দাম এটা আমি ওনার কাছে একটা প্যাকেজ হিসেবে উনি তৈরি করছে প্যাকেজ হিসেবে দাম চাইছি হ্যাঁ যাওয়ার পরে আমি যে সিস্টেম প্যাকেজ দিতে চাইছিলাম কিন্তু কম রেটে দিয়ে দিয়েছি কিন্তু দামটা বলা মানা করছে কি উনি নিয়ে যায় বিক্রি করবে বলতে যে আমার খামার থেকে কেউ যদি নিয়ে যায় কারণ ভিডিও তো ভাই সবাই দেখে কম তখন দামটা জানা বললে তখন ওর নাকি লাভ দিবে না আর কি আচ্ছা ওই হিসাবে আর কি ওই হিসাবে মানা করছে আচ্ছা তো এখানে একটা আমাদেরকে একটু ধারণা দেন যে এটা উপরে না নিচে এটা শাড়ির উপরে ভাই এটাই আমি ওইটাই জানতে চাচ্ছি শাড়ির উপরে হিসাব দর্শক দেখছেন এই যে গরুগুলো তারপরে এখানে একটা তারপরে এখানে একটা এখানে একটা এ কটা নিচ্ছে রবিকুল ভাই এখানে 12টা আছে 12টা 12টা আচ্ছা 12টা 12টা আছে এটা একটা আর এটা একটা এই হচ্ছে টোটাল 12টা 12টা আচ্ছা আমরা এবার গাড়ি যাচ্ছি 10টার গাড়ি হবিগঞ্জ যেটা যাচ্ছে হ্যাঁ হবিগঞ্জ এটা ওইখানে আছে ওটা কোন গাড়িটা ওটা এই যে যেটা লোড হচ্ছে এই যে এটা ছোট গাড়ি এটা লোড হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে হবিগঞ্জ গাড়ি ভাড়া কত নিচ্ছে গাড়ি ভাড়া 16000 এটা হচ্ছে 16000 মালিক যেহেতু আছে সঙ্গে তাহলে তো কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা সঙ্গে মালিক সাথে যাবে সমস্যা নাই মালিক যার সাথে যাবে সমস্যা নাই তারপরে ওই পাশে আরেকটা দেখছি হ্যাঁ ওই পাশে ওইটা হচ্ছে আপনার জায়গা ক্যান্টনমেন্ট এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এটার ভাড়া কত এটা ভাড়া আপনার 16000 এটা 16000 দুটাই হচ্ছে 16000 দর্শক শুনছেন যে 16 16 গাড়ি ভাড়া একটা হচ্ছে হবিগঞ্জ আর একটা হচ্ছে কুমিল্লা তো নেক্সট পরিকল্পনাটা কি আপনার নেক্সট পরিকল্পনা ভাই গরু আবার আছে আবার আল্লাহ দিলে আছে বাসায় গরু আছে বাসায় গরু আছে কেউ যদি আসে সরাসরি নিতে চায় তো নিতে পারবে নিতে পারবে হ্যাঁ ভাই তো নাম্বারটা বলেন আপনার হ্যাঁ ভাই 01717 1528 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ রবি তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে হবিগঞ্জ এবং কুমিল্লা কুরবানির দেশি জাতের ষাড় গরু আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ